আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুখারী মুসলিম এবং প্রমুখ হাদিস গ্রন্থগুলোতে আমরা পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের অধিকাংশ দিনগুলোতে রোজা রাখতেন, এবং বুখারী এবং মুসলিমের বিভিন্ন হাদিসে আমরা এটাও পাই যে কোনো কোনো সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস পুরোটাই নফল সিয়াম পালন করতেন এবং সাহাবীদেরকে নফল সিয়াম পালন করার জন্য উৎসাহ প্রদান করতেন। মুসনাদে আহমাদ এবং সুনানে নাসাইর প্রমুখ হাদিস গ্রন্থে হাসান পর্যায়ের কিছু হাদিসে আমরা উল্লেখ পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের আমলগুলো এই শাবান মাসে আল্লাহর দরবারে পৌঁছানো হয় বা পেশ করা হয়। তো যদি তোমরা সিয়াম পালন অবস্থায় থাকো তাহলে তোমাদের আমলগুলো আল্লাহর দরবারে সিয়াম পালন অবস্থায় পৌঁছবে। সম্মানের দর্শক শ্রোতা, যেহেতু আমাদের আমল শাবান মাসের দিনগুলোতে আল্লাহর দরবারে পেশ করা হয়, তাই আমরা যদি সিয়াম পালন অবস্থায় থাকি তাহলে আমাদের আমলগুলো আল্লাহর দরবারে সিয়াম অবস্থায় পৌঁছবে। তো সেই হিসাবেও আমাদের এই শাবান মাসের দিনগুলোতে সিয়াম পালন করা উচিত। শাবান মাসের আরেকটি গুরুত্বপূর্ণ ফজিলত হলো মধ্য শাবান বা পনেরোই শাবান, আমরা যাকে শবে বরাত বলে চিনি। এই শবে বরাতে আল্লাহ তাআলা তার বন্দাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, এত গুরুত্বপূর্ণ একটি রজনী। তো পনেরোই শাবান এখনও সামনে, যেহেতু শাবান মাস এখনও আমাদের মাঝে বিদ্যমান, তাই এই শাবান মাসে বেশি বেশি নফল রোজা, বেশি বেশি নফল সিয়াম পালন করার চেষ্টা অবশ্যই আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের সঠিক বুঝ দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।